দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে বাংলাদেশ দলে ফেরার কথা ছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তবে এশিয়া কাপে ফিরছেন না তিনি, একই সঙ্গে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তামিমের অনুপস্থিতিতে মেঘা আসরটিতে টাইগারদের নেতৃত্বে কে থাকবেন সেটি পরে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিমের ফেরা নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জনের পর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি, এরপরেই এলো এমন সিদ্ধান্ত। আজ বৃহস্পতিবার 9:30 তামিম ইকবাল নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছিলেন বাংলাদেশের দেশসেরা ওপেনার, যা নিয়ে সম্প্রতি লন্ডনে একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন। প্রথমে তার অস্ত্রোপচারের কথা থাকলেও 3-4 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় ইঞ্জেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। যদিও এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।